সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালোই আছি। আমার পরিচয় সহকারী শিক্ষক পিতামাতা বিদ্যাগান উচ্চ বিদ্যালয়। দেশের এই করোনার ক্রান্তি লক্ষ্যে আমাদেরকে এই অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আশা করি তোমরা সবাই অনলাইনে ক্লাস ফলো করবে, তাহলে তোমাদের অনেক উপকারে হবে। কারণ গত মার্চের 16 তারিখ থেকে আমাদের এই স্কুল বন্ধ হয়, তোমাদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার এই অনলাইন ক্লাস চালু করেছে। আমরা এতদিন ঘরে বসে বেশ বিরক্তি প্রকাশ করছি, এখন স্কুলের সঙ্গে আমাদের একটা যাতায়াতের একটা ব্যবস্থা শুরু হয়ে গেছে, সেই সঙ্গে অনলাইন ক্লাস যেন তোমরা ফলো করো, তোমাদের অনেক উপকারে আসবে। আজকে আমি প্রাকৃতিক পরিবেশ ও দূষণ এর বিষয় নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ হচ্ছে জীব ও জড় নিয়েই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হলে আমরা মানুষ আমাদেরকেই রক্ষা করতে হবে, কারণ প্রাকৃতিকভাবে আল্লাহ পাক আমাদের এই পরিবেশটা দিয়েছে, এটা ভালো রাখার দায়িত্ব সব কিছু আমাদের। আমরা যদি এটা সুন্দরভাবে রক্ষা করতে পারি, মেনে চলতে পারি, পরিবেশটাকে যদি সুন্দর করতে পারি, সৌন্দর্যময় করতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। আর আমরা যদি এটা পরিবেশটাকে নষ্ট করে ফেলি, তাহলে এর দায়ভার আমাদের। কাজেই শিক্ষার্থীবৃন্দ, পরিবেশটা যেন সুন্দর থাকে সেই দিক দিয়ে তোমাদেরকেও লক্ষ্য রাখতে হবে। এখন আসি পরিবেশ দূষণ বিষয়ে। বেশ দূষণ, এই পরিবেশ দূষণ যেন না হয় এটা আমাদেরকে রক্ষা করতে হবে। পরিবেশ আমরা নিজেরাই কিন্তু দূষিত করে ফেলি। আমরা মানুষ, আমাদের দ্বারাই পরিবেশ দূষিত হয়, সেদিকে আমাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশ দূষিত না হয়। পরিবেশ দূষিত দূষণ বলতে আমরা কি বুঝি, যেমন আমরা রাস্তাঘাটে বেড়াচ্ছি, গাড়ি ঘোড়া করতেছে, এইটার মধ্যে গাড়ির ধোয়া, রাস্তার ধুলিবালি, যত্রতত্র বজ্র ইত্যাদি, এইটার কারণে পরিবেশ দূষিত হয়। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই সঙ্গে শিক্ষার্থীরা, তোমরা রাস্তাঘাটে চলার সময় অবশ্যই পরিবেশ যেন দূষিত না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এখন অনেক সময় এখন বলতে পারো যে স্যার পরিবেশ দূষিত, রাস্তাঘাটে তো আমরা মেনে মেনে চলি। এখন মনে করো গাড়ি রাস্তার পাশ দিয়ে তুমি যাচ্ছ, কি দেখতে পাইলা, একটা গাড়ি যাচ্ছ, গাড়ির সাইলেন্সার পাশ দিয়ে কালো ধোয়া বের হচ্ছে। এই কালো ধোয়া বের হওয়াতে পরিবেশটা দূষিত হচ্ছে, কারণ এইখানে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। এটা আমাদের শ্বাসের সঙ্গে ভেতরে যাচ্ছে, হওয়ার পরে আমরা কি হচ্ছে, অসুস্থ হয়ে পড়তেছি, এটাই একটা কারণ। পরিবেশ দূষণের দুই উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে জড়, একটা হচ্ছে জীব, আর একটা হচ্ছে জড়। জীব বলতে যাদের জীবন আছে পৃথিবীতে, আমরা প্রায় আমাদের ধর্মীয় মধ্যে 11,000 মুখলুক
আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আর জড় যার জীবন নাই তারাই হচ্ছে জড়। আমরা জীবরা কি করি, এই জড় পদার্থগুলোকে ইউজ করি, ব্যবহার করি। এইটা ব্যবহারের ফলে এটা যত্রতত্র আমরা কি করতেছি, ব্যবহার করে। যেমন মনে করো তোমরা শিক্ষার্থীরা এই যে ক্লাসে আসতেছ, যেখানে সেখানে ময়লা আবর্জনা, চকলেট খাচ্ছ, চকলেটের খোসা, বা এই যে কাগজপত্র যেখানে সেখানে ছিঁড়ে ফেলতেছ, এই ছিঁড়ে ফেলার কারণে পরিবেশটা দূষিত হচ্ছে। আমাদের যেমন মনে করো তোমরা পরিবেশ দূষিত হচ্ছে আরেকটা ভাবে, প্রতিদিন আমাদের ক্লাসে ধরে নাও কত 70-80 জন শিক্ষার্থী তোমরা উপস্থিত থাকো, এই যে স্যান্ডেলের পায়ের ধুলা তোমাদের এই ক্লাসে চলে আসতেছে। এখন আমরা যদি প্রতি 3 দিন বা 7 দিন পর পর এটা কি করি, ঘরটাকে ঝাড়ু না দিই, তাহলে কি হবে, ঘরটা ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিপূর্ণ হয়ে যাবে, সেই সঙ্গে আমরা কি করতেছি, আমাদের স্কুলে ফ্যান আমরা চালাচ্ছি, এই ধুলাবালি ফ্যানের বাতাসে গোটা রুম ছিটিয়ে ছিটিয়ে রয়ে যাচ্ছে। এর কারণে তোমাদের নাকের মাধ্যমে, মুখের মাধ্যমে একটা ভিতরে চলে যাচ্ছে, এই কারণে তোমরা আবার কি হচ্ছ, অসুস্থ হয়ে পড়ছো। এই জন্য প্রতিনিয়ত এটাই হচ্ছে জড় পদার্থের মাধ্যমে পরিবেশ দূষণ। তাহলে পরিবেশ দূষণটা রক্ষা করতে গেলে কি করবে, অর্থাৎ আমরা জীব, আমরা মানুষ বিশেষ করে আমাদেরকে এটা রক্ষা করতে হবে আমাদের দ্বারাই। আবার যেমন একটা গরু, একটা ছাগল মনে করে, এরা জীব, এদের তো কোনো কি, এরা তো কথা বলতে পারে না, এরা যত্রতত্র কি করে, প্রসাব পায়খানা করে, করার পরে কি করে, এরা পরিবেশটা দূষণ করছে। এই দিক দিয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন স্কুল কম্পাউন্ডে যদি এরা বিচরণ করে, ঘাস খেয়ে বেড়ায়, তাহলে আমাদের কি করতে হবে, এই এদের বিশেষ করে মলটাকে সরিয়ে ফেলতে হবে, তাইলে আমরা পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবো। আজকে পরিবেশ দূষণ